হচ্ছে খাগড়াগড়ের পর, খাগড়াগড়ের পর আবার বর্ধমান, এবার পশ্চিম, এখানে দেখা যাচ্ছে যে আনসার আল ইসলামের ঘাঁটি হয়ে উঠছে এই বাংলা, কি বলবেন বাংলাদেশ। আপনি কি জানেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি পেয়েছেন, পশ্চিমবঙ্গের একটি মাদ্রাসা, রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসা, একজন মুসলিম ছেলেকে তার হিন্দু নামে সার্টিফিকেট দিয়েছে। আমাদের লড়াইটা কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, পশ্চিমবঙ্গটাকে কার্যত ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, সংবিধানের বাইরে, এবং এর ফলে দ্রুত ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। 72টা জায়গায় বিএসএফকে তা কাঁটাতার লাগানোর জন্য জমি দেওয়া হচ্ছে না, এবং কার্যত পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে, এখনও যারা রাষ্ট্রবাদী ভারতীয়ত্বে বিশ্বাস করেন, সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে, তারা এখানকার যে আঞ্চলিক দলকে সমর্থন করে যাচ্ছেন উগ্র সাম্প্রদায়িকতার প্রচারে, এবং কিছু শর্ট টার্ম প্রফিটের জন্য, মানে মাসের শেষে কিছু টাকা পাওয়ার জন্য, আলটিমেটলি ফিউচারটা শেষ হয়ে যাচ্ছে। এবং তাই এখানে যারা এইসব কাজ করেন তাদেরকে সংরক্ষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে এই নির্বাচনেও স্ট্রং কমিউনাল কার্ড খেলেছেন মমতা ব্যানার্জি, এবং তিনি ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ, মিশন, ইস্কন কাউকে বাদ দেননি, তাতে তিনি সাকসেস। কারণ ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন এবং স্বামী প্রণবানন্দের যে আদর্শ, তার বাইরে থাকা লোকজন খুব কনসলিডেট হয়েতে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, তার রাজনীতিতে তিনি সফল। উল্টো দিকে পশ্চিমবঙ্গ এবং ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ এখানে বিপন্ন। আজকে যার আত্মবলিদান দিবস এখানে আমরা উপবিষ্ট হয়েছি, তার লড়াইটা ছিল যে হিন্দুরা যাবে কোথায়। 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভাতে 58-21 ভোটে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি আজ থেকে 77-78 বছর আগে যা ভেবেছিলেন পশ্চিমবঙ্গে আজকে তাই হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে আমরা রাষ্ট্রবাদী যারা এখনও প্রায় 70%-এর কাছাকাছি, তাদেরকে আমরা পশ্চিমবঙ্গে অ্যাজ এ হোল ঐক্যবদ্ধ করতে পারছি না। এই লড়াই চলছে, চলবে, এবং এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য আমাদের কাজ চলবে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি যে নন্দীগ্রাম বিধানসভাতে আমি 70% হিন্দুকে কনসলিডেট করতে পেরেছি। এইটা পশ্চিমবঙ্গে যেদিন হবে সেদিনকেই একটি রাষ্ট্রবাদী সরকার হবে, এবং এই ধরনের শরণার্থী নয় অনুপ্রবেশকারী, সে সিমি হতে পারে, পিএফআই হতে পারে, জামাত হতে পারে, হেফাজত হতে পারে, রাজাকার হতে পারে, তাদের এই আইন ভাঙার কাজ, দেশবিরোধী কাজ সম্পূর্ণভাবে বন্ধ হবে। দাদা, এনডিএর ডিজিকে সরিয়ে দেওয়া হলো, নতুন ডিজি করা হয়েছে প্রদীপ সিংহার, ভারত সরকার এবং তার যিনি নেতৃত্ব দিচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, করাপশান এবং ইল্লিগাল অ্যাক্টিভিটিজে তার জিরো টলারেন্স। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে, অ্যাকশান তো না হয় না, উল্টে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় পশ্চিমবঙ্গ সরকার চোরেদের বাঁচানোর জন্য। মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি কাউন্সিল বোর্ড, পশ্চিমবঙ্গে যা যা ঘটেছে 3-3.5 বছরে, মানে ঘটেছে আগেই, সামনে এসেছে, সেটা বিজেপির জন্যই সামনে এসেছে। সিপিএমের সঙ্গে যে সেটিং ছিল তো আগে প্রমাণ হয়েছে,
এবারেও প্রমাণ হয়েছে। আমরা 3.5 বছর মেন অপোজিশনে আছি বলেই আমরা সামনে এনেছি। এই সরকার যায় চোরেদের বাঁচাতে, কোটি কোটি টাকা ট্যাক্স পেয়ারের মানি খরচ করে দামি লক্ষ লক্ষ টাকা দামের লয়াররা দাঁড়ায় সুপ্রিম কোর্টে, আর উল্টো দিকে ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ধর্মেন্দ্র প্রধানজি শিক্ষামন্ত্রী, তিনি সিবিআই ইনভেস্টিগেশন, এনটিএ চেয়ারম্যানকে সরানো এবং যা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নেওয়ার, যেখানে যেখানে লিক হয়েছে যা যা লিকগুলোকে রেটিফাই করার জন্য এবং কালপ্রিটদেরকে খুঁজে বের করে পানিশমেন্ট দেওয়ার জন্য, ক্যাপিটাল পানিশমেন্ট, এই কাজটা ভারত সরকার করছে। এখানেই তফাৎ বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকারের সঙ্গে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার।